স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি রঞ্জন শুভ্র। রবি থেকে বৃহস্পতি বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। করোনা রোধে 13 জানুয়ারি বৃহস্পতিবার থেকে সব ধরনের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। সোমবার বিকেলে 11 দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। দেশের ল্যাবগুলোতে বাড়ছে করোনার নমুনা পরীক্ষার চাপ, একই সাথে বাড়ছে কিন্তু শনাক্তের হারও। সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা তাই কর্মকর্তাদের। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনার টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। পদ্ধতি সহজ করতে স্পট রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে, এসব নিয়ে আলোচনা করব। যুক্ত হচ্ছেন রংপুর থেকে পরিচালক স্বাস্থ্য বিভাগ রংপুর আবু মোহাম্মদ জাকরুল ইসলাম এবং সিলেট থেকে সাধারণ সম্পাদক সম্মিলিত নাট্য পরিষদ ও করোনার সম্মুখ যোদ্ধা রজত কান্তি গুপ্ত। আমাদের আজকের বিষয় করোনায় আবারও বৃদ্ধি নিষেধ, প্রস্তুতি কেমন? শুরু করতে চাই রজত কান্তি গুপ্ত আপনাকে দিয়ে। রজত কান্তি গুপ্ত, এই মুহূর্তে যেটি আসলে বলা হচ্ছে বিধিনিষেধ দিল, এক ধরনের ঘোষণা দিল মন্ত্রিপরিষদ, এবং চারপাশে কিন্তু এটা শোনা যাচ্ছে যে আবারও বিধিনিষেধ আসে কি না, করোনা আসলে কতটা প্রতিরোধ করা যাবে, কি মনে হচ্ছে পরিস্থিতি? সত্যিই কি বিধিনিষেধ দেওয়া উচিত বা লকডাউন দেওয়া উচিত কি না? রজতকান্তি গুপ্ত, বোধ হয় সংযোগটি আপনার বিচ্ছিন্ন হয়েছে, আমি ফিরব নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু রংপুরে যেতে চাই। আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, আপনাদের প্রস্তুতি কেমন? যদি আবারও বিধিনিষেধ আসে বা করোনা সংক্রমণ যদি বাড়ে, সেক্ষেত্রে আপনারা কতটা প্রস্তুত করোনা প্রতিরোধে? আমরা সর্বাত্মক প্রস্তুত রয়েছি। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের পরিচালনায় আমাদের যে ব্যবস্থা আগে রয়েছিল, আমরা প্রথম এবং দ্বিতীয় ঢেউ খুব সক্ষমতার সঙ্গেই ম্যানেজ করতে পেরেছি। আমাদের আশঙ্কিত তৃতীয় ঢেউ এর জন্য আমাদের সামগ্রিকভাবে প্রস্তুতি আগের চেয়ে অনেক ভালো রয়েছে। আপনি জানেন যে রংপুর বিভাগ 1,86,00,000 অধ্যুষিত একটি জনসংখ্যার এরিয়া। এখানে 8টি হাসপাতালে আমাদের মোট 1,046টি অক্সিজেন সংযোজিত বেড রয়েছে, সেন্ট্রাল অক্সিজেন, এবং সরকারি বেসরকারি মিলে 44টি আইসিইউ রয়েছে, 11টি এসডিইউ রয়েছে। এগুলো সব কিছুই সচল রয়েছে। আমাদের পর্যাপ্ত র্যাপিড অ্যান্টিজেন কিটস রয়েছে আমাদের জনগণের পরীক্ষা করার জন্য, এবং আমাদের 2টি আর্টিফিশিয়াল ল্যাব রয়েছে, সেটিতে পরীক্ষা চলছে। কিন্তু এটি হলো কাজের মৌসুম, আমাদের পরীক্ষার হারটি অনেকটা কমে গিয়েছে, জনগণ আসতেছে না আমাদের মাঝে পরীক্ষা করাতে। তারপর আমাদের ফেসিলিটি বেস যেগুলো পরীক্ষা সেগুলো আমাদের করা হচ্ছে, এবং আমরা এখনও বলি যে ওমিক্রনের মতো সংক্রমণ যদি তৃতীয় ঢেউ আকারে আমাদের দেশে আবির্ভূত হয়, আমরা এটাকে মোকাবেলা করার জন্য রংপুর বিভাগ সামগ্রিকভাবে বুঝতে পেরেছি। আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, আপনার কাছে ধন্যবাদ। আমি একটু যেতে চাই। রজতকান্তি গুপ্ত নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে এই সময় এসে আমরা আসলে মাঝখানে করোনার একটা খারাপ সময় পার করেছি, এখন যখন পরিস্থিতি একটু ভালো তখন আবারও কিন্তু শঙ্কা দেখা দিয়েছে। করোনার বিধিনিষেধ বা লকডাউনের মতো বিষয়গুলো দেওয়া কতটা জরুরি আপনি কি মনে করেন? হ্যাঁ, আমরা মোটামুটি এই বিগত 2-3টি মাস আমরা একটি স্বাভাবিক, প্রায় স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে ছিলাম। আমাদের বিভিন্ন অনুষ্ঠান মালা থেকে শুরু করে আমরা বেশ কিছু প্রোগ্রামে আমরা অ্যাক্টিভলি জড়িত ছিলাম। যদিও করোনার পরিস্থিতিটা অনেকটাই ভালো ছিল, আমাদের বাংলাদেশের পরিস্থিতির কথাই বলছি, এবং সেই পরিস্থিতিতে আমরা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এখন যেটা বিশ্বব্যাপী যে নতুন করে করোনার একটা ভ্যারিয়েন্ট আসার পর, অমিক্রন আসার পর আবার যেটা আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অন্যান্য জায়গায় এটি মারাত্মকভাবে আকার ধারণ করেছে, বাংলাদেশেও এটির বিস্তার শুরু হয়েছে, সেক্ষেত্রে বিধিনিষেধ এসেছে। যারা আমরা বিভিন্ন অনুষ্ঠান বা সাংস্কৃতিক প্রোগ্রামে যারা থাকি সবসময়, কিংবা করোনাকালীন সময়ে যারা আমরা সম্মুখভাগে থেকে মানুষের সেবা দেওয়ার কাছে থাকার চেষ্টা করেছি, এই বিষয়টা আমাদের দায়িত্বটা অনেকটা বেড়ে যায়। এই কারণেই বেড়ে যায় যে যখন সরকার থেকে একটি বিধিনিষেধ দেওয়া হয় তখন কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেটার প্রভাব আসতে অনেকটা দেরি হয়। জি, নিশ্চয়ই। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে মানচিত্রে যুক্ত হওয়ার জন্য।
এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিভিসি নিউজের সাথেই।